গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আমি আপনারা ভাবছেন হয়তো আমি প্রলয় সিনেমার রিভিউ করব, না আমি প্রলয় সিনেমার কোনো রিভিউ করব না, এটা ইন্সপায়ার্ড বাই দ্য ট্রু স্টোরি। আমার আজকে যেটা বক্তব্য হচ্ছে যে এই যে মুভি মুভি শুধুমাত্র যে কিছু গান, কিছু লোকেশন, কিছু জিনিস নিয়ে যে এরকম ভাবে শুধু মুভি হয় না, অনেক সময় কি হয় যে সত্য ঘটনা অবলম্বনে যেসব মুভিগুলো হয়েছে তাদের মধ্যে কিছু কিছু মুভি খুব সমালোচিত হয়েছে, আবার কিছু কিছু মুভি খুব প্রশংসা পেয়েছে। যেমন প্রলয়, আমার কাছে মানে আমি অনেকগুলো সত্য ঘটনার উপর মুভি দেখেছি কিন্তু প্রলয় আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে সেকেন্ড হাফ, যখন থেকে শাশ্বত স্ক্রিন প্রেজেন্সটা যখন থেকে শুরু হয়েছে। এটা বলার আগে আমি একটু বলে নিই যে বরুণ বিশ্বাসের ঘটনাটা কি ছিল। বরুণ বিশ্বাস সুটিয়া গ্রামে গণধর্ষণ নিয়ে উনি প্রতিবাদ করেছিলেন, উনি মিত্র ইনস্টিটিউশনের টিচার ছিলেন, আর ওনাকে কিছু স্টুডেন্ট স্টেশনে ওনাকে গুলি করে মেরেছিল, এটা ছিল ঘটনা। আর আর একটা জিনিস এর মধ্যে উল্লেখযোগ্য, যেমন সিনেমাটাতে যেটা দেখিয়েছে খুব সুন্দরভাবে, সেটা হচ্ছে জাগরণ মঞ্চ। জাগরণ মঞ্চটা সত্যি 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 বরুণ বিশ্বাস ওটা উনি তৈরি করেছিলেন, যখনই কোনো প্রতিবাদের ব্যাপার থাকতো তখন উনি জাগরণ মঞ্চে গিয়ে উনি ওটা নিয়ে বলতেন, এবং সিনেমাটাতে এই মুভিটাতে খুব সুন্দরভাবে ওটা ফুটিয়ে তোলা হয়েছে। এবারে এই মুভিটাতে কারা কারা ছিলেন সেটা নিয়ে একটু বলে নিই। এটা পরমব্রত, মেন ক্যারেক্টার যারা ছিলেন, পরমব্রত ছিলেন, পরম বন্দ্যোপাধ্যায় ছিলেন, শাশ্বত ছিলেন, রুদ্রনীল ছিলেন, কৌশিক রয় ছিলেন এবং মিমি ছিলেন। তো প্রত্যেকের অভিনয় তাদের তাদের জায়গায় আউটস্ট্যান্ডিং ছিল, কারণ আউটস্ট্যান্ডিং এক্ষেত্রে করতেই হবে, কারণ ঘটনাটা এতটাই বেশি সেন্সিটিভ। তো এটার থেকে আর একটা জিনিস প্রমাণ হয়, যিনি ডিরেক্টর রাজ চক্রবর্তী, এটার থেকে একটা জিনিস প্রমাণ হয় যে মুভিও মাঝে মাঝে আমাদের মনে কিছু কিছু ঘটনা এমনই ঘটে থাকে, সেটা এটা তো ডিরেক্টরের মুনশিয়ানা যে তিনি এই ঘটনাটাকে খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। তো এটা অবশ্যই ডিরেক্টরকে ধন্যবাদ দিতে হয় যে এই ঘটনাটাকে মনে হচ্ছে যেন আমরা সামনাসামনি দেখছি। আজকে সুটিয়াতে যে কি ঘটনা ঘটেছিল সেটা আমার এখানে গুগলিতে বসে জানাটা সম্ভব নয়, কিন্তু সিনেমাটাই এতটা সুন্দর হয়েছে যে আমার মনে হচ্ছে যেন আমার চোখের সামনেই যেন ঘটনাগুলো ঘটছে। আর এখানে কোনো কিন্তু পোয়েটিক জাস্টিস বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এখানে ওইভাবে কিন্তু দেখানো হয়নি। আর সবার শেষে একটা জিনিস, ডিরেক্টর যেটা বার্তা দিয়েছেন শাশ্বতর মুখ দিয়ে, শাশ্বতর ছেলে হয়েছে নাম কি রাখবেন, যখন পরম বন্দ্যোপাধ্যায় যখন বলছেন রাম কি রাখবেন, ঠিক পড়েছেন, কারণ শাশ্বতর টাইটেলটা ওখানে ক্যারেক্টার টাইটেলটা ছিল দত্ত। তো শাশ্বত তখন বলছে যে নাম ভাবছি বরুণ রাখবো, আর বিশ্বাসটা মুখেই থাক। আর মানে এই এই মেসেজটা খুব সুন্দর একটা মেসেজ দিয়েছেন, সেই জন্য আমার এই সিনেমাটা আমার খুবই ভালো লেগেছে। আশা করি এই সিনেমাটা আপনারা যারা যারা দেখেছেন তাদের অনেকেরই হয়তো ভালো লাগবে। কার কেমন লেগেছে সেটা আপনারা আমাকে নিচের কমেন্টসে আমাকে জানাতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর নাও, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, টিল দেন গুড বাই।